ডিয়ার ফ্রেন্ডস, ইন্ডিয়া টোস্ট 24 তরফ থেকে আমি মুস্তাক আহমেদ। আজকে আমরা আলোচনা করব যে ক্যামেরার সামনে কিভাবে কথা বলা যায়। অ্যাকচুয়ালি দেখা যায় কেউ হয়তো খুব ফাস্ট কথা বলেন, কেউ হয়তো খুব স্লো কথা বলেন, মেন ব্যাপার সেটা না। বা কেউ হয়তো থেমে থেমে কথা বলেন, সেটাও কোনো ব্যাপার না। মেন ব্যাপার গিয়ে দাঁড়াচ্ছে একটাই, যে আপনি ক্যামেরার সামনে কিভাবে কথা বলবেন আর সেই কথাটা কিন্তু সঠিক হবে বা মানুষ নেবে। একটা ছোট্ট টিপসের উপরে কিন্তু সেটা দাঁড়িয়ে আছে। সেটা হলো আপনি যে সাবজেক্টটা নিয়ে কথা বলতে চাইছেন সেই সাবজেক্টটার উপরে কিন্তু আপনার আগে কিন্তু কমপ্লিট নলেজ দরকার, সেই সাবজেক্টটার উপরে কিন্তু আপনার কমপ্লিট ইনফরমেশন দরকার। এবং দেখবেন আপনার যদি কমপ্লিট ইনফরমেশন থাকে, আপনার কাছে যদি সেই সাবজেক্টের উপরে কমপ্লিট নলেজ থাকে, তাহলে আপনি যে ভিডিওটা দেবেন সেটা 100% কনফিডেন্সের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে কিন্তু আপনি সেটা করতে পারবেন। কারণ দেখুন, আত্মবিশ্বাসের যদি অভাব হয়, যে নলেজটা যদি ঘাটতি হয়ে যায় তাহলে, বা ইনফরমেশন যদি ঘাটতি হয়ে যায় তাহলে কিন্তু এখানে কিন্তু দেখা যাবে যেটা, সেটা হচ্ছে যে আপনি ক্লিয়ার করতে পারছেন না। আর আপনি যখন ক্লিয়ার করতে পারবেন না, দেখবেন তখন কিন্তু ভিডিওটা চলতে চলতে অনেকে বেরিয়ে যাবে, স্কিপ করবে, এইসব নানা রকম সমস্যা আসবে। তাই আবার বলবো, এখানে সব থেকে বড় বিষয় হচ্ছে আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসটা গ্রো করবে আপনি যে সাবজেক্ট নিয়ে আলোচনায় আসবেন বা লাইভে আসবেন বা যেটা ক্যামেরা করতে চাইছেন, সেই সাবজেক্টটার উপরে কমপ্লিট নলেজ নেন, সেই সাবজেক্টটার উপরে ইনফরমেশনটা পুরোপুরি নেন, তাহলে দেখবেন যে আপনার কিন্তু ক্যামেরার সামনে আসতে সমস্যা হচ্ছে না। আর এই যদি, এই ছোট্ট একটা টিপস যেটা দিলাম, এই ট্রিক্স বা টিপসটা যদি আপনারা একবার নিজেরা ভাবেন, তাহলে দেখবেন কিন্তু আপনারা নিজেরাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চাইছেন এবং প্রত্যেকটা ভিডিও ইউটিউবে আপলোড করার আগে নিজেরা আসতে চাইছেন, আমি শিওর। তা আজকে এইটাই আলোচনা ছিল যেটা আমি করে দিলাম। আর অবশেষে একটাই কথা বলবো, ইন্ডিয়া টোস্ট 24, এটা আমার ইউটিউবের নতুন আরেকটা চ্যানেল, এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে বেল আইকনে প্রেস দেবেন। তাহলে কি হবে, আমি যাবতীয় এখানে আর্নিং রিলেটেড ভিডিও বেশি দিই, তাহলে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এটা। থ্যাংক ইউ।